মধ্যপ্রাচ্যে আজ শনিবার 3রা জানুয়ারি থেকে রজব মাস শুরু হওয়ায় পবিত্র রমজানের বাকি আর মাত্র 60 দিন, অর্থাৎ আগামী 11ই মার্চ থেকে মানুষ রমজানের রোজা রাখবেন। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির 2024 সালের হিজরি ক্যালেন্ডারের বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। হিসাব অনুযায়ী এই বছর রমজান মাসটি 30 দিনের হতে পারে। তবে মধ্যপ্রাচ্যের অপর সংবাদ মাধ্যম খালিস টাইমস দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের বরাতে জানিয়েছে রমজান মাস শুরু হবে 12ই মার্চ থেকে, আর এবারের রোজা হবে 29টি। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির তথ্য অনুযায়ী দুবাইয়ে পহেলা রমজানে ফজর নামাজ হবে ভোর 5টা 14 মিনিটে আর মাগরিবের আজান দেবে 6টা 20 মিনিটে, অর্থাৎ রোজার প্রথম দিনটি 13 ঘন্টা 12 মিনিট স্থায়ী হবে। রোজার শেষ দিকে এই সময় প্রায় 30 মিনিট বৃদ্ধি পেতে পারে। জ্যোতির্বিদ্যা সংস্থাগুলো থেকে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানানো হলেও এটি নির্ধারিত হয়ে থাকে চাঁদ দেখার মাধ্যমে। খালি চোখে অথবা আধুনিক যন্ত্র ব্যবহার করে চাঁদ দেখা গেলেই সরকারিভাবে রমজান মাস শুরুর ঘোষণা দেওয়া হয়। সাধারণত জ্যোতির্বিজ্ঞানীরা বিভিন্ন গণনা করে রমজান ও ঈদের একটি সম্ভাব্য তারিখ জানান। বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা নতুন চাঁদ জন্ম নেওয়ার ব্যাপারে জানতে পারেন।